আপনারা এখন দেখছেন সনাতন মিডিয়া। অবস্থিত সাধুগুরু বৈষ্ণব আমায় কৃপা করবেন যেন আমি হরি চরণ আশ্রিত হতে পারি, সাধুগুরু বৈষ্ণবের চরণ ধুলি যেন আমি আমার সর্বাঙ্গে মাখাতে পারি। এই কৃপা নিয়ে আজকে আমিও ভাগবতীয় কথা শ্রবণ করব, কারণ আলোচনা করবার মতো যোগ্যতা আমার নাই। কৃষ্ণ কথা মধুর কথা শুনলে জীবের প্রাণে জোড়ায় ব্যথা, গুরু কৃপা বলে যাদের তাপিত প্রাণ শীতল করেছে তারাই সোনাম অর্জন করেছে। গুরু কৃপা বল, এ জগতের অনেক কথাই হতে পারে, বলছে সব কথাগুলো উত্তম কথা নয়, যে কথাগুলো হরিপ্রীতির জন্য হয়, কৃষ্ণকে খুশি করবার জন্য যে কথাগুলো হয়, সাধুগুরুকে খুশি করবার জন্য যে কথাগুলো হয়, বলছে এই জগতে সেই কথাই হচ্ছে উত্তম কথা, অর্থাৎ শ্রেষ্ঠ কথা। আর আমরা জাগতিক জগতের মধ্যে যে কথাগুলো বলছি, বলছে এই কথাগুলোর মধ্যে শুধু চাহিদা রয়েছে, পাওয়ার বাসনা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে। তো যে কথাগুলোর মধ্যে পাওয়ার বাসনা রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে, বলছে সে কথাগুলো উত্তম কথা নয়। যে কথাগুলো হরিপরায়ণ হওয়া যায়, কৃষ্ণকে পাওয়া যায়, সাধুগুরু বৈষ্ণবের দর্শন পাওয়া যায়, এই জগতে সেই কথাই হচ্ছে উত্তম কথা। আজকের এখানে আলোচনা করবার আগে বলেছিল কোন বিষয় নিয়ে একটা আলোচনা করতে, সেটা হচ্ছে মনুষ্যত্ব অর্জনের বিষয়। বিষয়টা হলো এই জগতে যদি জীবকে মনুষ্যত্ব লাভ করতে হয়, মনুষ্যত্ব কথার অর্থটা কি? মানুষ কথাটার অর্থ হচ্ছে যার হুঁশ আছে সেই তো মানুষ। কিন্তু আমি মনুষ্য জগতের কথাটা বাদ দিয়ে যদি মহাপ্রভুর দিকে দৃষ্টি দিই, বলছে মহাপ্রভুর নামটা এমনই একটা নাম রাখলেন, বলছেন চৈতন্য। চৈতন্য কথাটার অর্থ কি? বলছে যার চেতনা শক্তি আছে। চেতনা শক্তি কথার অর্থ? বলছে আমায় ডাকলাম, আমি সাড়া দিলাম, এটাই চেতনা? বলছে না না, এটা চেতনা নয়। যার কর্ম নাই তাকে যদি হাতটি ধরেও টান দেওয়া যায়, সে বুঝতে পারবে হয়তো আমাকে সে ডাকছে। তো চৈতন্য চেতনার কথাটার অর্থ কি? বলছে কৃষ্ণকে প্রীতি করবার জন্য যার চেতনা রয়েছে, যার সুখ রয়েছে, সেটাই হচ্ছেন চৈতন্য। তো মহাপ্রভু তো এসে কলির জগতে জীবকে শিক্ষা দিলেন, শিক্ষাটা কি? বলছে কৃষ্ণ প্রেমের শিক্ষা। জীবের লাগি শ্রীমান মহাপ্রভু আমার, তিনি কৃপা করলেন জগতের জীবকে, জগতের জীবকে এমন কৃপা করলেন, তার কৃপাতে আমরা কি পেলাম? তার কৃপাতে আমরা নাম পেলাম। নাম আমরা আগেই পেয়েছি শাস্ত্রে, আমাদের যে মহামন্ত্র রয়েছে বলছে এই নাম আগেই ছিল, কিন্তু মহাপ্রভু এসে নামটাকে উল্টে দিলেন। কেন উল্টে দিলেন? মহাপ্রভু নির্দেশ দিয়ে গেলেন খাইতে বসতে শুইতে অহর্নিশি কর কৃষ্ণ নাম, অর্থাৎ আমি প্রসাদ পাচ্ছি তাও আমি অন্তরে কৃষ্ণ নাম করছি, আমি হাঁটছি তাও কৃষ্ণ নাম করছি, আমি শুয়ে রয়েছি তাও কৃষ্ণ নাম করছি। কেন? মহাপ্রভু জগৎজীবকে বোঝালেন যে তুমি কৃষ্ণ বলা অভ্যাস করো, যদি কৃষ্ণ বলা তুমি অভ্যাস না করতে পারো তাহলে কোনোদিন কৃষ্ণ নাম হয়তো নিতে পারবে না। হে জীব তোমরা কৃষ্ণ বলো। মহাপ্রভু আচরি
আপনি আচিরে ধর্ম তিনি জীবেরে শেখালেন, বলছে আমি যদি আচরণ না করি, আমি যদি কৃষ্ণ না বলি, এই জগতের জীব তো কৃষ্ণ বলবে না। তাই মহাপ্রভু নিজে কৃষ্ণ বলে জগতের জীবকে কৃষ্ণ বলালেন। মহাপ্রভুকে বলছে রাধা কৃষ্ণের মিলিত তনু হচ্ছেন আমার গৌর হরি, সেই গৌর হরি নিজে কৃষ্ণ হয়ে সচিদানন্দময় বিগ্রহ শ্রীমান মহাপ্রভু, বলছে সচিদানন্দময় বিগ্রহ মহাপ্রভু নিজে কৃষ্ণ হয়ে কৃষ্ণ বলে কাঁদছে। কেন কাঁদছে? বলছে আমি যদি কৃষ্ণ বলতে না কাঁদি তাহলে জগতের জীব তো কৃষ্ণ বলতে কাঁদবে না। তাই মহাপ্রভু জগৎ জীবকে শেখালেন, তো তিনি জগতের গুরু হলেন। এ জগতের যারা শিক্ষক আছে, শিক্ষকতা করার পাশাপাশি বলছে বেতন নেয়। কেমন বেতন? বলছে অর্থ নিচ্ছে। মহাপ্রভু বেতন নিলেন, মহাপ্রভু বেতন নিলেন। কেরকম বেতন নিলেন? মহাপ্রভু জগতের জীবের দ্বারে দ্বারে গিয়ে তিনি কৃষ্ণ বলতে শেখালেন। জগৎ জীব যখন কৃষ্ণ বলতে জানলো, মহাপ্রভু বলল তখন এই তো বিনিময়ে ভিক্ষাটা পেয়ে গেলাম। কেন? আমি তোমার দ্বারে এসেছি ভিক্ষা করতে, কিন্তু ভিক্ষাটা কি করে গেলাম জানো? অর্থ করে গেলাম না, সম্পত্তি করে গেলাম না, ভিক্ষাটা করে গেলাম কৃষ্ণ নামের ভিক্ষা। ওই যে তুমি বদন ভরে কৃষ্ণ বলেছ, তাতেই আমার পাওয়া হয়ে গেছে নিতাই গৌর হরি বল। অর্থাৎ কৃষ্ণ বলা জগজ্জীবকে শ্রীমান মহাপ্রভু শেখালেন। তো কৃষ্ণ বলতে গেলে, কৃষ্ণকে পেতে গেলে শ্রী গুরুদেবের কৃপার প্রয়োজন আছে। এ জগতে গুরু কৃপা ব্যথিত জগতের জীব কিছু পায় নাই। বলছে অর্থ সম্পত্তি জীব অনেক কিছু পেয়েছে, অর্থ সম্পত্তি জগতের জীব অনেক কিছু পেয়েছে, কিন্তু অর্থ হয়তো তোমার সঙ্গে যাবে না, ওইগুলো সবকিছুই থেকে যাবে। যদি যাই সাথে করে কিছু, বলছে কৃষ্ণ নামটা সাথে করে যাবে। তো এই কৃষ্ণ নাম কেমন করে নিতে হয়, কৃষ্ণ সেবাটাই বা কেমন করে করতে হয়? এই সেবাটা দিতে গেলে, এই সেবাটার অধিকারী হতে গেলে, কৃষ্ণ সেবার অর্জন করতে গেলে প্রথমে প্রয়োজন হচ্ছে গুরুদেবের চরণ আশ্রিত হওয়া। আমরা সবাই তো গুরুদেবের চরণ আশ্রিত হচ্ছি বাবা, এ জগতে আমরা গুরুদেবের চরণ আশ্রিত হচ্ছি না? কেন গুরুদেবের চরণ আশ্রিত হচ্ছি? গুরুদেবের চরণ আশ্রিত হওয়ার প্রয়োজনটা কি? দাদা ঘরে আমার ছোট একটা জলের বোতল আছে, নিয়ে আসুন। বলছে জগতে আমরা সবাই শ্রী গুরুদেবের চরণ আশ্রিত হচ্ছি, গুরুদেবের চরণ আশ্রিত হওয়ার কারণটা কি জানেন তো? গুরুদেবের চরণ আশ্রিত হওয়ার কারণটা হচ্ছে আমাদের সাংসারিক জগতের মধ্যে গুরুদেবের চরণ আশ্রিত হওয়ার কারণটা কি জানেন? বলছেন ছেলেকে বিয়ে দিয়েছি, ঘরে পুত্রবধূ এসেছে, লোকের মুখে শুনেছি কি শুনেছি, যে নাম দিতে হবে। কেন নাম দিতে হবে? বলছে না না, গুরুমন্ত্রটা না নিলে ওই যে ঠাকুরের সেবাটা করতে পারবে না, তো তাই জন্য বৌমাকে দীক্ষা মন্ত্র দিতে হবে। ওই বাড়িতে যদি একটা সাধু আসে তাহলে সাধুকে জল দেওয়া যাবে না, তো তাই জন্য বৌমাকে গুরুমন্ত্রটা নেওয়াতে হবে। তো সেবাটা কিরকম? বলছে গুরুদেবের চরণ আশ্রিত হচ্ছি কেন? বলছে সেবার কাজটা করবার জন্য, সাধুকে জল দেওয়ার জন্য, ব্যাস ওইখানে হয়ে গেল, গুরু মন্ত্রটা নিয়ে গেলাম। কিন্তু গুরুদেব যে মন্ত্রটা আমার কর্ণে দিয়ে গেছে, বলছে গুরুদেব চলে যাওয়ার সঙ্গে সঙ্গে দুদিন খুব ভালো করে জপ করেছিল, তৃতীয় দিন এমন একটা কিছু হলো যে জপ করাটা ভুলে গেল। বাহ, ভুলে গেছি জপ করার কথা, আর মনে নাই, মন্ত্রটাও মনে নাই। গুরুদেব কষ্ট করে হয়তো পরের বছর এসেছে, গুরুদেবের কাছে গিয়ে আবার জিজ্ঞাসা করলাম, গুরুদেব কৃপা করে যদি একটু মন্ত্রটা একটু বলে দেন উত্তম হয়। কেন? তোমাকে তো মন্ত্র দিয়েছিলাম। বলছে না গুরুদেব, মন্ত্র তো দিয়েছিলেন, আপনি চলে গেলেন, যাওয়ার সঙ্গে সঙ্গে কিছুদিন পরে মন্ত্রটা ভুলে গেছি। গুরুদেব বলে গেছিল নিত্যদিন গুরু মন্ত্রটা জপ করতে, কিন্তু জপ করবার কথা মনে নাই। কেন মনে নাই? বলছে জপ করে তো অর্থ দেয় না,
তাই জন্য জপ করবার প্রয়োজন নাই, তাই জন্য জপ করি নাই। বলছে এ জগতে তুমি অর্থের পিছনে ছুটে যাচ্ছ, জগতে তুমি অর্থের পিছনে ধাবিত হচ্ছ। কেন? বলছে অর্থ আমাকে অনেক সুখ দেবে। কিরকম সুখ দেবে? বলছে অর্থ থাকলে অনেক কিছু করতে পারবো, অনেক অট্টালিকা তৈরি করতে পারবো। অর্থ থাকলে অট্টালিকা তৈরি করতে পারবো, গাড়ি কিনতে পারবো, সুন্দর বাড়ি করতে পারবো। অর্থ যদি তোমাকে এত পরিমাণে সুখ দিত, ওই বিল্ডিং যদি তোমাকে সুখ দিত, তাহলে তুমি বাজারে গিয়ে 500-600 টাকা দিয়ে তুলোর বালিশ কিনে এনে মাথায় তুমি তুলোর বালিশ দিয়ে শুতে না, ওই ইটের বালিশ একটা বানিয়ে ইটের বালিশ মাথায় দিয়ে শুতে, যদি ওই বিল্ডিং তোমাকে সুখ দিত। কিন্তু একটিবারে তুমি শোও না। কেন শোও না? বলছে না না, ওইখানে শুলে আমি তো সুখ পাবো না, তাই জন্য ইটের বালিশে মাথা দিয়ে কিন্তু ওই জগতের জীব কেউ শোয় না। কেন? বলছে ব্যথা লাগবে তো। তো সুখ কিসে দিচ্ছে? বলছে সুখ দিচ্ছে যেটা ক্রমল নরম, সেটা আমাকে বেশি সুখ দিচ্ছে। তাই জন্য এই গুরুদেবের আমরা যে চরণাশ্রিত হয়েছি, গুরুদেবের চরণটা কিরকম একটিবারও কিন্তু আমরা বুঝবার চেষ্টা করি নাই, জানবার চেষ্টা করি নাই। বলছে গুরুদেব বাড়িতে এসছে তো প্রণাম করতে হবে, তাই প্রণাম করে চলে গেলাম। হয়তো অনেকে বলছে না না এখন প্রণাম করবার সময় নাই, দোকান খুলতে হবে, বাজারটা লেগে গেছে, পরে গিয়ে গুরুদেবের সঙ্গে গিয়ে দেখা করব। দেখা গেছে রাত হয়ে গেছে, বাড়িতে চলে এসছি, আরে গুরুদেবের সঙ্গে দেখা করবো, মনে নাই কালকে সকালে যেয়ে দেখা করবো। বলছে সকালে আবার বাজারে চলে গেলাম, কিন্তু যাওয়ার সময় হয়তো স্ত্রীকে বলে গেলাম যে 500 টাকা ধরে গুরুদেবকে প্রণাম করে এসো, মানে গুরুদেব প্রণামই নিতে এসছে। শিষ্য মনে মনে এই চিন্তা করলো, হয়তো স্ত্রী গিয়ে গুরুদেবকে প্রণাম করে 500 টাকা দিয়ে আসলো। গুরুদেব মনে মনে চিন্তা করছে, এসছিলাম তোকে দেখতে কিন্তু তোকে দেখতে পারলাম না, কেমন আছিস? আর শিষ্য মনে মনে চিন্তা করেছে গুরুদেব তো এসছে শুধু টাকাটা নেওয়ার জন্য, টাকাটা দিয়ে দিয়েছে, গুরুদেব খুশি হয়ে যাবে, চলে যাবে। বলছে একবার গুরুদেবের চরণটা তুমি স্পর্শ করলে না, কারণ যে চরণের মধ্যেই সব কিছু রয়েছে, ওই চরণটাকে একবার দেখবার প্রয়োজন মনে করলে না। বলছে কৃপাটা কোনখান থেকে হয় জানেন তো? বলছে কৃপাটা চরণ থেকে হয়। কেন চরণ থেকে হয়? বলছে চরণ আশ্রিত না হলে, বলছে চরণ আশ্রিত না হলে এই জগতে কিছুই পাওয়া যাবে না। তাই জন্য কি প্রয়োজন? বলছে গুরুদেবের চরণে আশ্রিত হতে হবে, সাধুগুরুর চরণে আশ্রিত হতে হবে। যতক্ষণ তুমি চরণে গিয়ে আশ্রয় না নেবে, ততক্ষণ তুমি কোনো কৃপা লাভ করতে পারবে না। তাই জন্য গুরু চরণে আশ্রয় লাভ করবার প্রয়োজন আছে। চরণটা কিরকম? বলছে গুরুদেবের চরণটা কিরকম? শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সপদ্ম, বন্দময়ী সাবধান মতে, যাহার প্রসাদ ভাই এই ভব তরিয়া যায়, কৃষ্ণ প্রাপ্তি হয় যা হইতে। শ্রী গুরু চরণ পদ্ম কেবল ভক্তি সপদ্ম, বন্দময়ী সাবধান মতে। বলছে পদ্ম ফুলকে যখন লোক তুলতে যায় সরোবর থেকে, অর্থাৎ যেখানে পদ্ম ফুল পুষ্পটিত হয়, জীব যখন ওই পদ্মটাকে তুলতে যায়, বলছে একটা ফোটা পুষ্পটিত পদ্মকে যদি তুমি তুলতে যাও, অনেক সাবধানে পদ্মটাকে তুলতে হবে। কেন তুলতে হবে বাবা? বলছে পদ্মটাকে যদি সাবধানে না তুলি, যদি তাড়াহুড়ো করে যদি পদ্মটাকে তুলতে যাই, তাহলে পদ্মের পাপড়িগুলো তৎক্ষণাৎ ঝরে পড়ে যাবে। কেন? বলছে পদ্ম ফুলের পাপড়িগুলো অনেক কোমল হয়, তো তুলবার সময় অনেক সাবধানে তুলতে হয়, যেন পাপড়িগুলো ঝরে যেন না পড়ে যায়। তাই জন্য বলছে গুরুদেবের চরণটা কিরকম? শ্রীগুরু চরণ পদ্ম। বলছে গুরুদেবের চরণটাও ওই পদ্ম ফুলের পাপড়ির মতো, যখন তুমি গুরুদেবের চরণ আশ্রিত হবে, গুরুদেবের চরণটাকে সেবা করবে, তখন তোমাকে চিন্তা করতে হবে গুরুদেবের চরণে যেন কোনো ব্যথা না লাগে। কেন? বলছে গুরুদেবের চরণটা তো অনেক কোমল, সেই গুরুদেবের চরণাশ্রিত হতে গেলে অনেক সাবধানে তোমাকে চরণ স্পর্শ করতে হবে। আমরা সবাই তো গুরুদেবের নামের অক্ষরের আগে শ্রী কথাটা যোগ করি, তাই না? শ্রী কথাটা যোগ করি, কারণ কেন? বলছে শ্রী কথার অর্থ আমরা এই জগতের সবাই সুন্দর বলে জানি, গুরুদেব সুন্দর। বলছে না না, গুরুদেব কোনোদিন সুন্দর হতে পারে না।
কেন? একজন গুরুদেবের রূপ একরকম হতে পারে, তাহলে গুরুদেব তো সুন্দর নয়। তাহলে গুরুদেব কি? গুরুদেবের নামের অক্ষরের আগে শ্রী কথাটা যোগ করা হলো কেন? নরোত্তম ঠাকুর মহাশয় গুরুদেবের নামের অক্ষরে শ্রী কথাটা যোগ করে জগতের জীবকে বোঝালেন, শ্রী কথার অর্থ প্রকাশ করলেন। কি অর্থ প্রকাশ করলেন? বলছে, আমি যে গুরুদেবের নামের অক্ষরের আগে যে শ্রী কথাটা যোগ করলাম, এই শ্রী কথাটার অর্থ হচ্ছে, জগৎকে আজকে জানিয়ে দিই, সেটা হচ্ছে শ্রী কথার অর্থ হচ্ছে প্রেমময়। অর্থাৎ শ্রী গুরুদেব শ্রীটাকে বাদ দিয়ে যদি আমি এই শ্রী শব্দের অক্ষরের আগে যদি লাগাই প্রেমময় গুরুদেব, অর্থাৎ গুরুদেবকে কিসের সঙ্গে তুলনা করা হলো? বলছে প্রেমের সঙ্গে তুলনা করা হলো। তাহলে গুরুদেব কি প্রেম বলছে? বলছে গুরুদেব একমাত্র কৃষ্ণ প্রেমটাকেই বহন করছে। গুরুদেব একমাত্র কৃষ্ণ প্রেমকে বহন করছে। যদি আমরা কোনো শিরার মধ্যে হস্ত্রটাকে ডুবিয়ে দিই, বলছে তৎক্ষণাৎ হাতের মধ্যে শিরাটা লেগে যাবে। তাই ওই গুরুদেবের চরণটাকে স্পর্শ করতে গেলে গুরুদেবের সর্ব অঙ্গে তো কৃষ্ণ প্রেম লেগে রয়েছে। যখনই তুমি তোমার গুরুদেবের চরণ স্পর্শ করবে, ওই গুরুদেবের সর্ব অঙ্গে যে কৃষ্ণ প্রেম লেগে রয়েছে, তুমি স্পর্শ করার সঙ্গে সঙ্গেই ওই প্রেমটা তোমার গায়ে লেগে যাবে। নিতাই গৌর হরি বল। মহাপ্রভু জগৎ জীবকে শিক্ষা দিলেন, জগতের জীবকে তিনি শিক্ষা দিলেন। কৃষ্ণ ধন কৃষ্ণ মন কৃষ্ণই আমার ধন, অর্থাৎ কৃষ্ণ জপ কৃষ্ণ তপ, এই জগতের যদি কোনো ধন হয়ে থাকে, সম্পদ হয়ে থাকে, সেটা হচ্ছে কৃষ্ণই এই জগতের সম্পদ। সেই কৃষ্ণকে কেমন করে পেতে হয়, সেই কৃষ্ণকে পাওয়ার জন্য কি বাসনা করতে হয়? বাসনা করলেন গুরুদেবের চরণের বাসনা করলেন। নরোত্তম ঠাকুর মহাশয় গুরুদেবের চরণটাকে পাওয়ার জন্য এমনভাবে লালায়িত হয়ে গেলেন, বলছে জীবকে তিনি শিখিয়ে দিলেন গুরুকে কেমন করে ভালোবাসতে হয়। কিছুদিন পরে মাঘী পূর্ণিমা, অর্থাৎ নরোত্তম ঠাকুরের আবির্ভাব তিথি, কালকে নিত্যানন্দের আবির্ভাব তিথি গেল, সামনে আমাদের নরোত্তম ঠাকুরের আবির্ভাব তিথি। এই নরোত্তমের মহিমা অপরিসীম। তার গুরুদেবকে এমন করে চাইলেন, এ জগতে গুরুদেবকে এমন করে কেউ পাওয়ার জন্য বাসনা করে নাই, আকাঙ্ক্ষা করে নাই। নরোত্তম ঠাকুর যেমন করে গুরুদেবকে পাওয়ার জন্য আকাঙ্ক্ষা করেছিলেন, একবার শ্রীমান মহাপ্রভু কানাইয়ের নাট্যশালাতে গিয়ে শ্রীমান মহাপ্রভু নৃত্য করছে, মহাপ্রভু নৃত্য করতে করতে নৃত্যটাকে ভঙ্গ করে দিয়ে পূর্ববঙ্গে খেতুরির দিকে তাকিয়ে শ্রীমান মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে ডাকছে। নিত্যানন্দ দেখলেন, সাথে নিত্যানন্দ রয়েছে, মহাপ্রভু নরোত্তম নরোত্তম বলে ডাকছে। নিত্যানন্দ ওটা দেখে মহাপ্রভুর কাছে এসে মহাপ্রভুকে জিজ্ঞাসা করলো, প্রভু তুমি এমন করে নরোত্তম নরোত্তম বলে কাকে ডাকছ, কেন নরোত্তম? বলছে আমার প্রেমের কল্পতরু নরোত্তম পূর্ববঙ্গে খেতুরি ধামে আবির্ভাব হবে, আমি সেই নরোত্তমকে এমন করে ডাকছি, কেন ডাকছ প্রভু? বলছে না, নরোত্তম বলে একা হয়ে যাবে তো, তাই নরোত্তমকে ডাকছি, জানো নরোত্তমের সঙ্গে আমার দর্শন হবে না, নরোত্তম বড় একা হয়ে যাবে, কিন্তু আমি নরোত্তমের জন্য কিছু রেখে দিয়ে যেতে চাই। বলছে কি রাখতে চাও প্রভু তুমি? বলছে নরোত্তম ধন ঐশ্বর্য সম্পদ কিছুই চাইবে না এ জগতের। নরোত্তম এ জগতের ধন ঐশ্বর্য সম্পদ কিচ্ছু চাইবে না, তাহলে চাইবে কি? বলছে সে শুধু চাইবে কৃষ্ণকে। তাহলে তার জন্য যদি কিছু রেখে যেতে হয় নিত্যানন্দ, তার জন্য আমার কৃষ্ণ প্রেম রেখে যেতে হবে। অর্থাৎ সারা জীবন ধরে কৃষ্ণ বলে ডেকে ডেকে যে কৃষ্ণ প্রেমটা আমি অর্জন করেছি, সঞ্চয় করেছি, সেই কৃষ্ণ প্রেমটা আমি আমার নরোত্তমের জন্য রেখে যাব। এ জগতে প্রেম রাখা যায়? মহাপ্রভু দেখালেন, হ্যাঁ রাখা যায়। তুমি জপতে জপতে যা কিছু অর্জন করেছ, সেই কৃষ্ণ প্রেমটা তুমি রেখে যেতে পারবে। মহাপ্রভু বললেন কৃষ্ণ প্রেম রেখে যাব, কিন্তু প্রভু তুমি কার কাছে কৃষ্ণ প্রেম রাখবে? বলছে কৃষ্ণ প্রেমটা কার কাছে রাখি নিত্যানন্দ? তখন মহাপ্রভুর মনে পড়ে গেল, নরোত্তম ঠাকুর এমন জায়গায় আবির্ভূত হবে
বলছে তাকে দিতে যেতে সুবিধা হয় ওই চিন্তা করে তিনি পদ্মাকে স্মরণ করলেন, পদ্মা দেবী। যখন মহাপ্রভু পদ্মাকে স্মরণ করলেন তৎক্ষণাৎ পদ্মা দেবী মহাপ্রভুর চরণে আশ্রিত হয়ে মহাপ্রভুকে প্রণাম করলেন, বলছেন প্রভু তুমি আমায় কেন স্মরণ করেছো? পদ্মা আমি তোমায় কেন স্মরণ করেছি জানো? আমার তোমার স্মরণ করার কারণ হচ্ছে আমার প্রেমের কল্পতরু নরোত্তম আবির্ভাব হবে, সেই নরোত্তমের জন্য আমি গচ্ছিত প্রেম রেখে দিয়ে যেতে চাই। কেন? বলছে গচ্ছিত প্রেমটা রাখতে চাই কারণ নরোত্তম তো বড় একা হয়ে যাবে, তাই জন্য তোমার কাছে এই গচ্ছিত প্রেমধনটা রেখে যেতে চাই, তুমি নরোত্তমকে আমার গচ্ছিত প্রেমধনটা তুমি দিয়ে দিও। প্রভু আমার তো এমন যোগ্যতা নাই যে তোমার ভক্তকে চিনব যে তাকে আমি প্রেম দিয়ে দেব, কারণ বলছে আমার পদ্মার মুখে শত শত জীব এসে আমার পদ্মায় স্নান করতে আসে, আমি কেমন করে বুঝবো এই সেই নরোত্তম? বলছে নরোত্তম যখন আসবে তো তখন তোমার প্রেমের গতিবেগ অধিক অধিকতর হয়ে যাবে, তখন তুমি বুঝবে এই সেই নরোত্তম, আর আমার গচ্ছিত প্রেমধনটা তুমি তাকে দিয়ে দিও। পদ্মাদেবী চলে গেলেন প্রভুর কৃপা পেয়ে। যথাসময়ে নরোত্তম ঠাকুর আবির্ভাব হলেন এই ফাল্গুন মাঘী পূর্ণিমা তিথিতে, নরোত্তম ঠাকুর আবির্ভাব হলেন, শিশু জন্ম নিয়েছে, সুন্দর নাম রাখলেন পিতা, নামটা রাখা হলো, বয়স যখন 5-6 মাস হলো, জমিদারের সন্তান ছিলেন তো অর্থের অভাব ছিল না, বলছে এই জগতে অনেক অর্থের মালিক ছিলেন তার পিতা, তো পুত্রের মুখে প্রসাদের আয়োজন করলেন, মুখে প্রসাদের আয়োজন করলেন, নরোত্তম ঠাকুরের জন্য অনেক কিছু ব্যঞ্জনাদি রন্ধন করে আনা হয়েছে, নরোত্তম ঠাকুরের মুখে দিতে যাবে অর্থাৎ প্রসাদ দিতে যাবে পুত্রকে, নরোত্তম ঠাকুর কোনো কিছু মুখে দিলেন না। কেন মুখে দিলেন না? বলছে না না, এর মধ্যে কোনোটার মধ্যে কৃষ্ণ প্রসাদ নাই, যতবারই মুখে দিতে গেলেন ততবারই স্কন্ধন করতে লাগলেন, মুখটাকে ঘুরিয়ে নিলেন, চিন্তায় পড়ে গেলেন শিশুর মুখে কি প্রসাদ দেওয়া যাবে না। অনেকে আসলেন, বিচার করলেন, সিদ্ধান্ত দিতে পারলেন না, কিন্তু একজন এনে যখনই কৃষ্ণ প্রসাদ দিল, নরোত্তম ঠাকুর তৎক্ষণাৎ হাসতে হাসতে প্রসাদটা মুখে নিল, বুঝে গেল এই ছেলে কৃষ্ণ প্রসাদ ব্যথিত আর কিছু গ্রহণ করবে না, কৃষ্ণ প্রসাদ ব্যথিত আর কিছু গ্রহণ করবে না। আমরাও কিন্তু বাবা নিজের পুত্রদের জন্য অন্নপ্রাশনের আয়োজন করি, করি না বাবা? কেন করি? সবার কাছে হয়তো বলছি যে আজকে ছেলের মুখে প্রসাদ দেওয়া হবে, কন্যার মুখে প্রসাদ দেওয়া হবে, অনুষ্ঠানটা যখনই আসলো অনুষ্ঠানটা আমরা শুরু করতে যাব, অনুষ্ঠানটা শুরু হলো দেখা গেছে অনুষ্ঠানে প্রসাদের বদলে কি কি আয়োজন করেছি, বলছে না না আয়োজনটা করা হয়েছে কেন জানেন? বলছেন যদি প্রসাদ খাওয়ায় লোকে হয়তো আমার নিন্দা করবে, কেন নিন্দা করবে? বলছে অনেক অর্থ হয়ে গেছে, সম্পত্তি হয়ে গেছে, যদি প্রসাদ খাওয়ায় ওই নিরামিষ আহারগুলো গ্রহণ করাই তাহলে হয়তো পাড়া প্রতিবেশী আমার নিন্দা করবে, বলবে কি? বলবে অনেক অর্থ আছে কিন্তু মদমাৎসর্য খাওয়াই নাই, কিন্তু একটিবারও চিন্তা করে নাই পুত্রকে প্রসাদটাকে সেবা করানো উচিত, প্রসাদটা প্রয়োজন। কেন প্রয়োজন? বলছে কৃষ্ণ ব্যতীত তো তুমি এ জগতে আসতে পারো নাই, কৃষ্ণ কৃপা ছাড়া তুমি আসতে পারো নাই। কেন কৃষ্ণ কৃপা ছাড়া আসতে পারি নাই? আমাকে অনেক আগে একজন প্রশ্ন করেছিল, বলছিল বাবা এ জগতের মানুষরা সব কিছু করছে, মানুষরা সব কিছু করছে, বলছে ভগবান কোনো কিছু করছে না। আমি তখন বললাম ভগবান কেমন করে করছে না? বলছে না মানুষই তো সবকিছু চালাচ্ছে, এই জগৎকে মানুষ চালাচ্ছে, ভগবান কোনো কিছু করছে না। তখন আমি তাকে বললাম যে মা ভগবান কোনো কিছু করছে না, কিন্তু একটা দৃষ্টান্ত আমি তোমায় বলি, এই জগতে একটু তাকিয়ে দেখবে, কেউ মনে কষ্ট নেবেন না, বিষয়টা হচ্ছে
জগতের দিকে তাকিয়ে দেখবে অনেকে হয়তো বিবাহ করেছেন, আজকে 20 বছর 25 বছর হয়ে গেছে, বলছে একটা সন্তান হয় নাই, পুত্র হন নাই, কন্যাও হয় নাই, অনেক মন্দিরে গিয়ে মানত করছে যে একটা পুত্র দিও অথবা কন্যা দিও, কেন মা ডাকটা শুনতে চাই, বাবা ডাকটা শুনতে চাই, তুমি এত চেষ্টা করছো কিন্তু একটা পুত্র কন্যার জন্ম দিতে পারছো না, কেন পারছো না, বলছে তোমার ওটা ক্ষমতার মধ্যে নাই, যতক্ষণ কৃষ্ণ তোমায় কৃপা না করবে, গোবিন্দ যখন কৃপা না করবে। তখন ওই মা বলছে বাবা সত্য কথাই বলেছেন, এ জগতে ভগবান ব্যথিত আমার জন্মটা হয় নাই। তো কৃষ্ণই সবকিছু করছে, যে কৃষ্ণের বলে তুমি মাতৃগর্ভে এসেছো, তুমি জন্ম নিয়েছো ঠিকই, তোমাকে প্রসাদটাকে সেবা করানো প্রয়োজন, কিন্তু তোমার অর্থের দিকে বলিয়ান হয়ে পুত্রের সুখের কথা ভুলে গেছো, কেন, বলছে জগতের জীব আমায় খারাপ বলবে তো, তাই জন্য প্রসাদ গ্রহণ করাই নাই, কারণ উত্তম জিনিসটা তুমি তোমার পুত্রের মুখে দিলে না, কন্যার মুখে দিলে না, বলছে উত্তম জিনিস শিখবে কেমন করে, এই বদন দিয়ে কিভাবে কৃষ্ণ বলবে, যেদিন থেকে এই বদন দিয়ে কিছু গ্রহণ করবে কৃষ্ণ প্রসাদ, সেদিন তো তুমি তাকে গ্রহণ করাও নাই, তাই তো কৃষ্ণ নাম ভুলে গেছে। অর্থ অনেক কিছু সঞ্চয় করেছে, অর্থ অর্জন করেছে, বলছে এত অর্থ অর্জন করেছে, অর্থ অর্জন করতে করতে বাবা মায়ের কথাটাই হয়তো ভুলে গেছে, বলছে একবার সময় পায় না বাড়ি এসে আমাকে আমার পুত্রটা দেখে যাবে, আমার কন্যাটা দেখে দেখে যাবে, কেন, বলছে না অনেক বড় চাকরি করে তো সারাদিনে ফোন করবারও সময় নাই, যদি একটু কৃষ্ণ ভক্ত হতো, যদি একটু কৃষ্ণ বলে ডাকতো, বলছি অনেক কর্ম করার পরেও যখন বাড়িতে আসতো তখনও হয়তো রাত্রেবেলা ফোন দিত, মা তুমি সেবা করেছো, বাবা তুমি প্রসাদ পেয়েছো, একটিবারও বলছে না, কেন, পুত্রের অর্থের পিছনে ছুটে যাচ্ছে। নরোত্তম ঠাকুর প্রসাদ পেলেন, বলছেন প্রসাদ ব্যথিত আমি কোনো কিছু সেবা করতে চাই না, তিনি বুঝিয়ে দিলেন, কৃষ্ণ প্রসাদ পেতে লাগলেন। যখন একটু বড় হলো মহাপ্রভু নরোত্তম ঠাকুরকে স্বপ্ন দেখালেন, কেন স্বপ্ন দেখালেন, বলছে নরোত্তম আমি তোমার জন্য কিছু রেখে এসেছি, জানো তোমার জন্য কি রেখে এসেছি, আমি তোমার জন্য কৃষ্ণ প্রেম রেখে এসেছি, যাও কৃষ্ণ প্রেমটা গিয়ে তুমি নিয়ে আসো, কোথায়, বলছে পদ্মার কাছে রেখে এসেছি। নরোত্তম ঠাকুর স্বপ্ন দেখলেন, পরদিন চলে গেলেন নরোত্তম ঠাকুর পদ্মায় চলে গেলেন, যখন পদ্মাতে নরোত্তম ঠাকুর প্রথম চরণ দিলেন, পদ্মা দেবীর স্রোতের গতিবেগটা অধিক অধিকতর হয়ে বইতে লাগলো, পদ্মা দেবী তাকিয়ে দেখলেন, প্রকৃতির দিকে তাকিয়ে দেখলেন যে প্রকৃতি গম্ভীর হয় নাই, পবনবেগ কোদালিত হয় নাই, কিন্তু আমার স্রোতের গতিবেগ অধিক অধিকতর হয়ে বইতে লাগছে, পদ্মাদেবী বুঝে গেলেন তাহলে প্রভু যে কৃপা করেছিল সেই নরোত্তম কি এসেছে। পদ্মাদেবী তাকিয়ে দেখলেন এই তো একটা ছোট্ট বালক পদ্মায় এসেছে স্নান করতে, এই তাহলে নরোত্তম, পদ্মাদেবী বুঝে গেলেন যে প্রভু যাকে পাঠানোর কথা ছিল সেই নরোত্তম চলে এসেছে। পদ্মাদেবী নরোত্তম ঠাকুরের দিকে তাকিয়ে বলছে আজকে আমার জীবন ধন্য হয়েছে, কেন ধন্য হয়েছে, দেবতা বলছে, দেবীরা বলছে, বলছে আজকে আমার জীবনটা ধন্য হয়েছে, কেন, প্রভু যার জন্য, প্রভু যার জন্য কিনা কৃষ্ণ প্রেম ভক্তি রেখে গেছে, এই নরোত্তমের স্পর্শ পেয়ে এই নরোত্তমকে দর্শন করে আমার জীবন ধন্য হয়েছে, নিতাই গৌর হরি বল। কৃষ্ণ ভক্তকে দর্শন করে বাবা সবার জীবন ধন্য হয়, এই মনুষ্য জগতের শুধু ধন্য নয়, বলছে দেবতারাও পর্যন্ত আকাঙ্ক্ষা করেন ভগবানের ভক্তকে দর্শন করবার জন্য। সেই নরোত্তম ঠাকুর কৃষ্ণ প্রেম পেয়ে কৃষ্ণময় হয়ে গেলেন, কৃষ্ণ সেবার অধিকার হতে চাইলেন, আমি কৃষ্ণের সেবা দিতে চাই। রাধাকৃষ্ণ প্রাণমরে যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি মোর, নরোত্তম ঠাকুর অভিলাষ প্রকাশ করলেন, কি অভিলাষ, বলছে রাধাকৃষ্ণ হচ্ছে আমার প্রাণ, আমি রাধাকৃষ্ণ ব্যথিত আমি আর কিছু চাই না, এ জগতে আমি রাধাকৃষ্ণকে সেবা দিতে চাই। সেবাটা কিরকম, বলছে রতন বেদির উপরে যদি রাধাকৃষ্ণকে বসিয়ে আমি যদি সর্বাঙ্গে কর্পূর চন্দন লেপন করতে পারতাম, একটু চামড় দিয়ে রাধাকৃষ্ণকে সেবা করতে পারতাম, আমার জীবন ধন্য হতো, বড় অভিলাষ হয়েছে, ইচ্ছা হয়েছে রাধাকৃষ্ণের সেবা করবে। কিন্তু রাধাকৃষ্ণের সেবা করবার জন্য তো শ্রীগুরুদেবের প্রয়োজন আছে, নরোত্তম তো এখনো দীক্ষা নেয় নাই, গুরুচরণ আশ্রিত হয় নাই,
মহাপ্রভু নরোত্তম ঠাকুরকে আবার স্বপ্ন দেখালেন, বলছে নরোত্তম তুমি এত বিচলিত কেন, এত বিচলিত হয়ো না, তোমার জন্য আমি কৃষ্ণ প্রেম রেখে এসেছি, তোমার জন্য কিনা আমি গুরুদেব ঠিক করে রাখি নাই, যাও বৃন্দাবনে চলে যাও, বৃন্দাবনে গিয়ে তুমি লোকনাথ গোস্বামীর চরণাশ্রিত হও, ওই লোকনাথ গোস্বামী তোমার শ্রী গুরুদেব। লোকনাথ গোস্বামী কে ছিলেন? বাবা লোকনাথ ভাববেন না, আবার বৃন্দাবনের লোকনাথ গোস্বামী। আমরা সবাই স্বরগোস্বামীর কথা জানি, জয় রূপ সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ, এই হচ্ছেন স্বরগোস্বামী। কিন্তু প্রকৃত পরিপ্রেক্ষিত স্বরগোস্বামী নয়, অষ্টগোসাই। তাহলে আটজনের মধ্যে কে ছিলেন? বলছেন লোকনাথ গোস্বামী, আর হচ্ছে কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী। এই কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী যেহেতু নিজে চৈতন্য চরিতামৃত লিখলেন, তাই নিজের নামটা গোস্বামী পদে তিনি লিখলেন না। আর লোকনাথ গোস্বামী নিজেই বারণ করেছিলেন, এ জগতের আমি সুনাম চাই না, যশ চাই না, আমার নাম হয়ে যাবে, মান হয়ে যাবে, এগুলো আমি চাই না, আমার নামটাকে একটু দূরে রাখো, তাই জন্য তার নামটাও দেওয়া হলো না। সেই লোকনাথ গোস্বামী হচ্ছে নরোত্তম ঠাকুরের শ্রী গুরুদেব। এই লোকনাথ গোস্বামী কোথা থেকে মন্ত্র শিক্ষা পেয়েছিল? মহাপ্রভু লোকনাথ গোস্বামীকে কৃপা করেছিলেন। কৃপাটা কিরকম? বলছে স্বপ্নের মাধ্যমে মহাপ্রভু লোকনাথ গোস্বামীকে মন্ত্র দীক্ষা দিয়েছিলেন। লোকনাথ গোস্বামী মন্ত্র পেয়ে মনে মনে চিন্তা করলেন, জীবনে কোনোদিন কাউকে শিষ্য করব না। কেন? বলছে আমি একা একা যে মন্ত্র পেয়েছি, আমি নিত্যদিন রাধাকৃষ্ণের ভজন করব, এই মন্ত্র আমি কাউকে প্রদান করব না, অর্থাৎ এই জগতে কোনোদিন আমি শিষ্য করব না। লোকনাথ গোস্বামী সংকল্প নিলেন, মহাপ্রভু নরোত্তম ঠাকুরকে স্বপ্ন দেখালেন। কি স্বপ্ন দেখালেন? হে নরোত্তম, তোমাকে বৃন্দাবনে গিয়ে লোকনাথ গোস্বামীর চরণাশ্রিত হতে হবে, এই লোকনাথ গোস্বামী তোমার শ্রী গুরুদেব। নরোত্তম ঠাকুর চলে গেলেন, খেতুরির থেকে চলে গেলেন মধুময়শ্রদাম বৃন্দাবনে। বৃন্দাবনে কেমন করে গেলেন? বৃন্দাবনে পায়ে হেঁটে গেছিলেন। যদি একবার গিয়ে পিতার কাছে গিয়ে বলতো বাবা আমি বৃন্দাবন যেতে চাই, হয়তো তার পিতা তাকে সোনার রথ তৈরি করে দিত, সোনার রথ তৈরি করে দিত, ওই সোনার রথে করে নরোত্তম ঠাকুর বৃন্দাবনে যেতে পারতেন। কিন্তু একটিবারে বাবার কাছে বললেন না যে আমি বৃন্দাবনে যাব, পায়ে হেঁটেই চলে গেলেন বৃন্দাবনে গুরুকৃপা লাভ করবার জন্য। কেন? বলছে আমি এমন রথে চড়তে চাই। রথটা কিরকম? বলছে সোনার রথে করে গেলে তো রথটা হয়তো ভেঙে যাবে, ক্ষয় হয়ে যাবে, তো সেই সোনার রথে আমি চড়তে চাই না, এ জগতে এমন রথে চড়তে চাই যে রথে চললে ওই রথ কোনোদিন ভাঙবে না। নরোত্তম ঠাকুর চিন্তা করলেন মনে মনে, কি রথটা বানাবো, রথটা কিসের? বলছে কৃষ্ণ প্রেমের রথে যদি আমি চড়তে পারি, জীবনে কোনোদিন আর ওই কৃষ্ণ প্রেমের রথ ভাঙবে না, আমি তাই গৌর হরি বল। তাই চলে গেলেন মধুময় শ্রীরাম বৃন্দাবনে। মধুময় শ্রীরাম বৃন্দাবনে গিয়ে নরোত্তম ঠাকুর কি করলেন? লোকনাথ গোস্বামীর আশ্রমে গিয়ে লোকনাথ গোস্বামীকে প্রণাম করলেন, হে গুরুদেব আপনি আমি কৃপা করুন, কে তুমি? আমি নরোত্তম, কোথা থেকে এসেছো? আমি খেতুরির থেকে এসেছি, পূর্ববঙ্গ। হ্যাঁ 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 গুরুদেব আমি কৃপা করবেন, কৃপা, এদেরকে একটু চুপ করান না, কৃপা। বলছে জগতে আমি আমি তো কোনোদিন কাউকে শিষ্য বলে বরণ করব না, আমি কেমন কৃপা করব? গুরুদেব আমায় কৃপা করবেন, আমি আপনার কাছে মন্ত্র লাভ করতে চাই, আপনার শিষ্যত্ব গ্রহণ করতে চাই। না না দেখো, আমি যেদিন মন্ত্র পেয়েছি, আমি সেদিন মনে মনে সংকল্প করেছিলাম জীবনে কোনোদিন কাউকে শিষ্য করব না, তাই তো আমি তোমাকে মন্ত্র দান করতে পারবো না। তুমি মধুময় শ্রীধাম বৃন্দাবনে এসেছো, এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে যেহেতু তুমি এসেছো, তাহলে তুমি বৃন্দাবনে এসে ভজন করো, রাধারানীকে ডাকো, কৃষ্ণকে ডাকো, তিনি কৃপা করবেন। নরোত্তম ঠাকুরকে তাড়িয়ে দিলেন, লোকনাথ গোস্বামী চলে যেতে বললেন, গুরু আজ্ঞাটা ফেললেন না, কিন্তু যাওয়ার সময় মনে মনে চিন্তা করছে কি জানেন? বলছে গুরুদেব চলে যেতে বলেছে তো, তাই গুরু বাক্যটাকে লঙ্ঘন করতে পারছি না, তাই তিনি চলে গেলেন। মনে মনে চিন্তা করলেন গুরু কৃপার থেকে বঞ্চিত হয়েছে, গুরুদেব আমায় কৃপা করেন নাই, গুরুদেব আমাকে কৃপা করেন নাই, কিন্তু গুরুদেবের সেবার থেকে যেন আমি বঞ্চিত না হই। গুরুদেবের কৃপার থেকে বঞ্চিত হয়েছি, কিন্তু আমি গুরুদেবের সেবার থেকে বঞ্চিত হতে চাই না।
তাই নরোত্তম ঠাকুর কি করলেন, গুরু সেবাটা করতে লাগলেন। কেমন করে করলেন জানেন তো? একদম নিচু সেবা। এ জগতে নরোত্তম ঠাকুরের মতো নিচু সেবা কেউ কোনোদিন করে নাই। কেন করে নাই বলছে? নরোত্তম ঠাকুরের মতো নিচু সেবা কেউ করে নাই, আমরা সবাই উত্তম সেবা করছি। উত্তম সেবা বলছে গুরুদেবের পোশাকটাকে আগিয়ে দিচ্ছি, গুরুদেব স্নান করবে তার জলটা ভরে দিচ্ছি, গুরুদেবের খড়মটাকে আগিয়ে দিচ্ছি, বলছে এগুলো উত্তম সেবা। নরোত্তম ঠাকুর কি সেবা করলেন? অনেক নিচু সেবা করলেন, নিচু সেবা করতে লাগলেন। তার মতো নিচু সেবা কেউ করে নাই। সেবাটা কিরকম করে করছে? বলছে গুরুদেব সূর্য উদয় হওয়ার আগে লোকনাথ গোস্বামী উঠে যান, ঘুম থেকে উঠে লোকনাথ গোস্বামী শৌচাদি ক্রিয়াকর্ম করেন, তারপরে যমুনাতে স্নান করতে যান। নরোত্তম ঠাকুর দূর থেকে দেখেন যে লোকনাথ গোস্বামী শৌচাদি ক্রিয়াকর্ম করছে, অর্থাৎ শৌচাদি ক্রিয়াকর্ম করে গুরুদেব যখন যমুনায় স্নান করতে যাবে, তখন নরোত্তম ঠাকুর গুরুদেব যাওয়ার পরে তিনি গুরুদেব যেখানে শৌচাদি ক্রিয়াকর্ম করেছে, গুরুদেব যেখানে শৌচাদি ক্রিয়াকর্ম করে গেছে, নরোত্তম ঠাকুর ওইখানে এসে গুরুদেবের শৌচাদি ক্রিয়াকর্মটা পরিষ্কার করছে। শুধু পরিষ্কার করছে না, গুরুদেবের শৌচাদি ক্রিয়াকর্ম নরোত্তম ঠাকুর পরিষ্কার করছে, আর নয়ন দিয়ে প্রেমবাড়ি বর্ষণ করতে করতে গুরুদেবকে বলছে, গুরুদেব আপনার কৃপার থেকে আমি বঞ্চিত হয়েছি, কিন্তু আমি যেন কোনোদিন আপনার সেবার থেকে বঞ্চিত না হতে পারি। অর্থাৎ গুরুদেবের মলমূত্রটাকে দুই হাতে নিয়ে নরোত্তম ঠাকুর কাঁদছে আর বলছে, গুরুদেব আমায় কৃপা করবেন, আমি বড় অদম হয়ে গেছি, আপনি আমায় কৃপা করবেন। লোকনাথ গোস্বামী মনে মনে চিন্তা করতেন, এমন সুন্দর করে আমার আশ্রমটা কে পরিষ্কার করে? বৃন্দাবনে থেকে এমন যদি কেউ সেবা করে তাহলে তো আমার অপরাধ হয়ে যাবে, আমার একটু দেখতে হবে কে এমন করে সেবা করেন। তো লোকনাথ গোস্বামী তারপরে কি করলেন? শৌচাদি ক্রিয়াকর্ম করে একদিন তিনি যমুনাতে স্নান করতে গেলেন না, দাঁড়িয়ে থাকলেন, বলছে আজকে দেখতে হবে, আজকে দেখতে হবে কে এমন করছে, আজকে দেখতে হবে কে এমন করছে। তো লোকনাথ গোস্বামী শৌচাদি ক্রিয়াকর্ম করে দাঁড়িয়ে থাকলেন, নরোত্তম মনে মনে চিন্তা করছে গুরুদেব যমুনা স্নানে চলে গেছে, গুরুদেবকে তো দেখা যাচ্ছে না, গুরুদেব যমুনা স্নানে চলে গেছে। নরোত্তম ঠাকুর এসে কি করলো? ওই গুরুদেবের যেখানে শৌচাদি ক্রিয়াকর্ম করে গেছে, নরোত্তম ঠাকুর এসে ওই গুরুদেবের শৌচাদি ক্রিয়াকর্মটা পরিষ্কার করছে আর বলছে, গুরুদেব আমায় কৃপা করবেন, আমি বড় অদম হয়ে গেছি, বড় অদম হয়ে গেছি গুরুদেব, আমি আপনার সেবার থেকে যেন কোনো বঞ্চিত কোনোদিন যেন বঞ্চিত না হতে পারি, গুরুদেব আমি এই কৃপা করবেন, আমি যেন সারা জীবন ধরে এরকম করে আপনার সেবা করে যেতে পারি। লোকনাথ গোস্বামী পিছন থেকে এটে এসে ডাকছে, কে তুমি, কে এমন করে কে সেবা করে, বৃন্দাবনে থেকে এমন করে কে সেবা করছে? দেখলেন নরোত্তম ঠাকুর যে আমার কাছে মন্ত্র নিতে চেয়েছিল সে এসে আমার সেবা করছে। লোকনাথ গোস্বামী মনে মনে বললেন, তোমাকে পেয়ে হয়তো আমার জীবনটা পার হয়ে যাবে। কেন? বলছে আমি জীবনে সংকল্প করেছিলাম জীবনে কোনোদিন শিষ্য করব না, জীবনে কোনোদিন কাউকে মন্ত্র দীক্ষা দান করব না, কিন্তু তোমার মতো শিষ্য পেয়ে আমার জীবন ধন্য হবে, কারণ যে এমন করে ভজন করতে পারে তোমার মতো ভজন হয়তো এ জগতে আর কেউ করতে পারবে না, যে গুরুদেবের কৃপাটা পাওয়ার জন্য গুরুদেবের মলমূত্রটা ধরে পরিষ্কার করছে। বলছে শুধু গুরুদেবের মলমূত্রটা ধরে পরিষ্কার করছে না, কাঁদছে, বলছে গুরুদেব আমার কৃপা করবেন, আমি যেন সারা জীবন ধরে এমন করে আপনার সেবা করে যেতে পারি। লোকনাথ গোস্বামী বললেন, তুমি আমার সংকল্পটাকে ভেঙে দিলে, যাও যমুনাতে গিয়ে যমুনা স্নান করে এসো, আমি তোমায় মন্ত্র দান করব। নরোত্তম ঠাকুর চলে গেলেন, অনেক আনন্দে চলে গেলেন, যমুনা স্নান করতে গেলেন, যমুনার থেকে নরোত্তম ঠাকুর স্নান করে আসলেন, লোকনাথ গোস্বামীর পাশে বসেছে, লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরকে আজকে মন্ত্র দান করবে।
অষ্টাদশ অক্ষরে গোপাল মন্ত্র দান করবে। নরোত্তম ঠাকুর পাশে বসেছে, লোকনাথ গোস্বামী পাশে বসে রয়েছে, অর্থাৎ মন্ত্র দান করবে শিষ্য হবে। লোকনাথ গোস্বামী নরোত্তম ঠাকুরকে কি বলছে জানেন? বলছে, তুমি যদি তোমার এই বয়স পর্যন্ত কোনোদিন কোনো পাপ করে থাকো, যদি নাও বা করো, যদি সারা জীবন ধরেও তুমি পাপ করে থাকো, তো আজকের থেকে আমি তো তোমার গুরুদেব হচ্ছি, আজকের থেকে আমি কি করব জানো? তুমি সারা জীবন ধরে যে পাপটা তুমি অর্জন করেছো, বহন করে এসছো, আজকে গুরুদেব হওয়ার জন্য আমি তোমার সব পাপটাকে গ্রহণ করলাম। আর আমি সারা জীবন ধরে যদি কৃষ্ণকে ডাকতে ডাকতে কোনো পুণ্য অর্জন করে থাকি, আমার সব পুণ্য ফল তোমায় দান করলাম, এটাই শ্রী গুরুদেব বাবা। গুরুদেব শিষ্যের পাপটাকে বহন করছে, আর গুরুদেবের কৃষ্ণ কৃপাটা শিষ্যকে দান করছে। আমরা সেই গুরুদেবের বাবা চরণাশ্রিত হয়ে সেই গুরুদেবের চরণটাকে যদি সেবা করতে না জানি, গুরুদেবের যদি ভজন সাধন না করতে জানি, তাহলে গুরু কৃপার থেকে আমরা বঞ্চিত হয়ে যাব। বলছে, এ জগতে কৃষ্ণকে সেবা করবার আগে ওই গুরুদেবের চরণটাকে যদি তুমি ঠিকমতো সেবা করতে পারো, তাহলে কৃষ্ণর সর্বকিছুই তুমি সেবা করতে জানবে। কারণ গুরুদেবের চরণ সেবা না করতে জানলে ওই কৃষ্ণ শ্রীমতী রাধারানীর সেবার অধিকার তুমি পাবে না। কেন পাবে না? বলছে, তুমি তো গুরু কৃপায় লাভ করতে পারোনি, তাহলে গোবিন্দ সেবার অধিকার তুমি কেমন করে হবে বলো? আমরা এই জগতে বাবা সবাই গুরুদেবের চরণাশ্রিত হয়ে দীক্ষা নিয়েছি, কিন্তু দীক্ষা নিয়ে একটিবারও হয়তো গুরুদেবের কথা মনে নাই, গুরুদেবের খোঁজ নেওয়ার প্রয়োজনটুকুনি নাই। কেন? বলছে, কর্মের মধ্যে ব্যস্ত রয়েছি, তো অর্থ সঞ্চয় করতে হবে, ওই অর্থের পিছনে ধাবিত হয়ে যাচ্ছি। তুমি অর্থ সঞ্চয় করবে, জগতের জীব তোমার অনেক সুনাম করবে, কিন্তু সাধু তোমার কোনোদিন সুনাম করবে না। সাধু বলবে নিতান্তই বোকা, সারা জীবন এমন কিছু অর্জন করলে, বলছে, যাওয়ার সময় তুমি কিছুই সাথে করে নিয়ে যেতে পারবে না, তাই তুমি বোকা। যদি সাথে করে তুমি কিছু নিয়ে যেতে পারো, সাথে করে তুমি কৃষ্ণ প্রেমটা নিয়ে যাবে, যে কৃষ্ণ প্রেম নিয়ে গেলে হয়তো গোবিন্দ প্রীত হয়ে গোবিন্দ তোমাকে তো তার রাতুল চরণে স্থান দেবে। সারা জীবন ধরে তুমি আমায় ডেকেছো, তো তোমাকে আর কোনো জায়গায় আমি রাখতে পারবো না, আমি তোমাকে আমার চরণে স্থান দিলাম। কারণ গোবিন্দ তার ভক্তকে তার চরণে আর তার হৃদয়ে স্থান দেন, সেই গোবিন্দকে ডাকতে হবে গুরুদেবের কৃপা পেলে। যদি গুরু কৃপা না পাওয়া যায়, গোবিন্দকে ডাকা যায় না। এই তো ব্রহ্মাণ্ড ভরি অনন্ত জীবগণ 84 লক্ষ জনিতে করেন ভ্রমণ, 84 লক্ষ জনি ভেদ করেছি। বলছি, 84 লক্ষ জনি ভেদ করে দুর্লভ মনুষ্য জন্ম লাভ করেছি। এই মনুষ্য জন্মেই যদি আমরা কৃষ্ণ ভজন, কৃষ্ণ সাধন, গুরু সেবা না করতে পারি, তাহলে আমার মনুষ্যত্বই আমার বৃথা গেল। মনুষ্যত্ব কোথা থেকে আসে বাবা? বলছে, মনুষ্যত্ব আসছে কৃষ্ণ প্রেমের থেকে। কেন? কৃষ্ণ প্রেমের থেকে মনুষ্যত্ব আসছে কেমন করে? বলছে, না, লোককে দান করতে হবে, ধ্যান করতে হবে, তাহলে তোমার মনুষ্যত্ব প্রকাশ পাবে। বলছে, না না, দান আর ধ্যানে তোমার মনুষ্যত্ব প্রকাশ পাবে না যতক্ষণ তোমার হৃদয়ে দীনতা না আসবে। দীনতাটা কিরকম? বলছে, ত্রিমূর থেকে নিচু হতে হবে। মহাপ্রভু জগৎজীবকে বলে গেলেন, ত্রিমূর্তি শ্লোকের মাধ্যমে মহাপ্রভু বলে গেলেন, কি বলে গেলেন? বলছেন, একটা তৃণ, তৃণ কথার অর্থ হচ্ছে ঘাস। বলছে, ঘাসকে অনেক লোকে পাড়িয়ে যায়, কিন্তু পাড়িয়ে যাওয়ার সঙ্গে সঙ্গেও আবার ওই ঘাসটা তার মাথাটাকে উঁচু করে দেয়। সেই ঘাসের থেকেও যদি তুমি নিচু হতে পারো, তাহলে তুমি বৈষ্ণবের কৃপা লাভ করতে পারবে। নচেত তো নয়, নচেত তো নয়, তোমার মনুষ্যত্ব কোথা থেকে আসবে? বলছে, কৃষ্ণ প্রেমের থেকে তোমার মনুষ্যত্ব জন্মাবে। কেমন করে? ধারয়ন্তি না যে মালায় মোহিত কায় পাপবুদ্ধয় নরকামি নিবন্তে দগ্ধয় কোপাগ্নি না হরে। যদি তোমার দাদার সঙ্গে তিলক থাকে, কণ্ঠে যদি তুলসী মালা থাকে বাবা, দাদার সঙ্গে তিলক রয়েছে, কণ্ঠে তুলসী মালা রয়েছে, দেখবেন যেটা আমার মধ্যে হয়, আমি যদি রাস্তা দিয়ে যাই, একটা লোকে যদি আমাকে বেশি কথা বলে, আমি পিছন ঘুরে তাকিয়ে বলি, বাবা আমার ভুল হয়েছে, আপনি যান। কেন? মনে মনে যদি রাগও হয়, রাগটাকে প্রকাশ করতে পারি না। কেন পারি না? কারণ কপালে তিলক কাটা থাকে, কণ্ঠে তুলসী মালা থাকে, পাছে যদি রেগে যায়, তাহলে ওই লোকটা যদি বলে বসে যে সাধু হয়ে এত রাগ কেন,
এই কপালে তিলক নিয়ে এমন রাগ দেখাচ্ছ কেন? কণ্ঠে তুলসী মালা রেখে এমন রাগ হলো কেন? এই সাধুদের মান রাখবার জন্য, সাধুদের মান রাখবার রাখবার জন্য আমি রাগ দেখাতে পারি না, আমি দীনতা দেখাই কেন? বলছে সাধু যেন অপমানিত না হয়, আমার জন্য যদি জগতের সাধু অপমানিত হয় তাহলে আমার হয়তো ওই নরকেও বাবা বাস হবে না, আমাকে এই চিন্তা করে রাস্তা দিয়ে পদার্পণ করতে হয়। তো কণ্ঠে তুলসী মালা পড়তে হবে, তিলক পড়তে হবে, তিলক ব্যথিতও তাকে ভক্ত বলা যায় না। যার কণ্ঠে তুলসী মালা নাই বলছে সে কৃষ্ণের ভক্ত নয়, কৃষ্ণ প্রীতির থেকে বঞ্চিত হবে। আর যার কণ্ঠে তুলসী মালা রয়েছে বলছে কণ্ঠে তুলসী মালা থাকা মাত্রই যমরাজ তোমাকে এই ধরাধাম থেকে নিতে পারবে না। কেন নিতে পারবে না? যমরাজ মনে মনে চিন্তা করবে, কি চিন্তা? বলছে একে নেওয়ার ক্ষমতা আমার নাই। কেন? বলছে এ তো গোবিন্দের ভক্ত, একে যদি কেউ এই ধরাধাম থেকে নিয়ে যায় তাহলে আমার অনাদির আদে গোবিন্দ এসে তাকে এই ধরাধাম থেকে নিয়ে যাবে, নচেত সে যেতে পারবে না। সেই নরোত্তম ঠাকুর গুরু কৃপা পেলেন, গুরু কৃপা পেয়ে নরোত্তম ঠাকুর এ জগতে অনেক ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছিলেন, অনেক ব্রাহ্মণকে নরোত্তম ঠাকুর দীক্ষা দিয়েছিলেন। ব্রাহ্মণরা নরোত্তম ঠাকুরকে ভৎসনা করতেন, কেমন করে? বলছে শূদ্রের সন্তান হয়ে কিনা ব্রাহ্মণকে দীক্ষা দিয়েছে, অপঘাতে মৃত্যু হবে, কুষ্ঠ ব্যাধি হয়ে মৃত্যু হবে, না খেতে খেতে মারা যাবে। ব্রাহ্মণরা অভিশাপ দিতেন নরোত্তম ঠাকুরকে। কেন? বলছে ব্রাহ্মণ সমাজের মুকুটমণি, বলছে ব্রাহ্মণ সমাজের মুকুটমণি। কথাটা ঠিক আছে, সত্য, কিন্তু তোমার আচরণের মাধ্যম দিয়ে কথাটাকে সত্য করতে হবে। বাবা আমি কিন্তু ব্রাহ্মণ কুলে জন্মেছি, গোস্বামী পরিবারে হয়তো আমার জন্ম হয়েছে, আমাকে নিয়ে অনেকে অনেক কথা বলে। কেন বলে? বলছে সে গোসাই বাড়ির সন্তান হয়ে, গোসাই হয়ে যাত্তার হাতে খেয়ে বেড়ায়, কাত্তার হাতে খাই। বলছে না শূদ্র না মুচি না চণ্ডাল সে তার হাতেও খাচ্ছে। কেন খাচ্ছে? বলছে তার কণ্ঠে তুলসী মালা রয়েছে, ওই তিলক রয়েছে, যা যা রন্ধন করে কৃষ্ণকে দেয় ঠিক আছে, সে যে তারটাও খায়। আমি বাবা তাদেরকে বলি কি জানেন, যদি চণ্ডাল মুচির থেকে যদি সে যদি নিচু হয়, যদি সে হরিভক্তি কৃষ্ণ ভক্তি পরায়ণ হয়, গোবিন্দকে যদি সে প্রসাদ নিবেদন করে সেবা করে, গোবিন্দ প্রসাদ ব্যতীত যদি সে কিছু না খায়, আমি তার হাতেরটা গ্রহণ করব। যাক না, যদি আমার জাত যায় তাতে আমার কোনো সমস্যা নাই, কারণ কৃষ্ণ ভক্তের হাতের প্রসাদ পেয়ে আমার জীবন হয়তো ধন্য হবে। অনেক ব্রাহ্মণরাও আমার ইদানিং ভৎসনা করছেন, বলছেন গোসাই হয়ে এগুলো কি করছে। আমি বলছি আমি করতে থাকবো, যাক আমার জাত গেলে যাবে। যদি ব্রাহ্মণ থেকে আমাকে বহিষ্কৃত করে তাতে আমার দুঃখ নাই, কারণ কৃষ্ণ কৃপা পেতে চাই, সাধু কৃপা পেতে চাই, আমি আর কিছু চাই না, ব্রহ্মত্ব আমি চাই না। বলছে ব্রহ্মত্ব দিয়ে তুমি গোবিন্দকে পাবে না যতক্ষণ বৈষ্ণবের কৃপা লাভ না হবে, আমি সেই বৈষ্ণবের কৃপা চাই। নরোত্তম ঠাকুর অনেক ব্রাহ্মণ শিষ্য ছিলেন, অনেক ব্রাহ্মণ, তারা ভৎসনা করতেন। নরোত্তম ঠাকুর যখন গম্ভীরায় গেলেন, অর্থাৎ জগন্নাথকে দর্শন করতে যখন গেলেন, নরোত্তম ঠাকুরের শিষ্য ছিলেন গঙ্গানারায়ণ চক্রবর্তী। নরোত্তম ঠাকুর ওইখানে গিয়ে দেহত্যাগ করলেন, গঙ্গানারায়ণের গম্ভীরায় ওইখানে গিয়ে নরোত্তম ঠাকুর দেহত্যাগ করলেন। গঙ্গানারায়ণ কি করলেন? গুরুদেবের তো দেহটা ত্যাগ হয়ে গেছে, অর্থাৎ প্রাণ পাখি চলে গেছে, শুধু দেহটা পড়ে রয়েছে নরোত্তম ঠাকুরের। গঙ্গানারায়ণ একা একা গুরুদেবের জন্য কি করছে? চিতাটাকে সাজাচ্ছে, কারণ গুরুদেব দেহত্যাগ করেছে। গঙ্গানারায়ণ সুন্দর করে চিতাটা সাজাচ্ছেন আর মনে মনে চিন্তা করছেন, গুরুদেব তুমি চলে গেলে বড় একা করে গেলে, কেন? যদি যাওয়ার ছিল আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যেতে পারতে। গঙ্গানারায়ণ চিতাটাকে সাজাচ্ছে, মনে মনে চিন্তা করছে, দেহটাকে চিতার উপরে তুললেন। গঙ্গানারায়ণ যখন গুরুদেবের দেহটাকে চিতার উপরে তুললেন, আর থাকতে পারলেন না, গুরুদেবের চরণটাকে ধরে গঙ্গানারায়ণ কাঁদছে আর বলছে, গুরুদেব বড় একা করে চলে যাচ্ছ তুমি,
কেমন দোষ করেছিলাম এই জগতে, আমি কেমন অপরাধ করেছিলাম যে তুমি আমাকে ছেড়ে চলে যাচ্ছ। যদি যাওয়ার যদি ছিল গুরুদেব, তাহলে আমাকে তুমি সঙ্গে করে নিয়ে যেতে। আজ তুমি বিনে তো আমার জগতে আর কেউ নাই, আমি কেমন করে থাকব গুরুদেব? যদি যাওয়ার যদি থাকে, আমাকেও তুমি সঙ্গে করে নিয়ে যাও গুরুদেব। আমিও বাঁচতে চাই না, এই দেহটাকে আমিও রাখতে চাই না গুরুদেব। তুমি বিনে তো জগতে আমার আর কিছু নাই, তুমি বিনে এ জগতে আমার আর কিছু নাই। আমি তোমার শুধু চরণটা সেবা করতে চাই গুরুদেব। আর তুমি কি না আমার সেই চরণের থেকে বঞ্চিত করলে? এ দেহটাকে রাখার থেকে তো না রাখাই ভালো। গঙ্গা নারায়ণ চিন্তা করছে, নরোত্তম ঠাকুর চিতার মধ্যে উঠে বসে বলছে, জানিস তো চলে যাবো ভেবেছিলাম, কিন্তু তুই আমাকে যেতে দিলি না, আবার আমাকে ফিরে আসতে হলো। সেই নরোত্তম ঠাকুরের এই লীলা, অনেক শত শত ব্রাহ্মণ ওইখানে দাঁড়িয়েছিল, তারা তখনও ভৎসনা করছিল, বলেছিলাম না অপঘাতে মৃত্যু হবে, না খেতে খেতে দেখো মারা গেছে। সেই ব্রাহ্মণরা দেখলেন যে নরোত্তম দেহত্যাগ করেছিল, শিষ্য তার চরণ ধরে কাঁদছে, আবার গুরুদেব ফিরে এসে বলছে, জানিস তো চলে যেতে চেয়েছিলাম, তোর জন্য যাওয়া হলো না, তোর জন্য যাওয়া হলো না, আবার ফিরে এসেছি। সেই নরোত্তম ঠাকুর গঙ্গানারায়ণকে কৃপা করেছিলেন, রামকৃষ্ণ আচার্যকে গঙ্গানারায়ণ নরোত্তম ঠাকুর কৃপা করেছিলেন। নরোত্তম ঠাকুর কেমন করে সমাধিস্থ হলে জানেন? এ জগতে নরোত্তম ঠাকুরের সমাধিস্থ বলছে, কতটা কৃষ্ণ প্রেম থাকলে এমন করে সমাধিস্থ হওয়া যায়? কৃষ্ণ প্রেমটা কিরকম ছিল নরোত্তম ঠাকুরের? নরোত্তম ঠাকুর দুজন শিষ্যকে ডাকছেন, রামকৃষ্ণ আচার্য আর গঙ্গানারায়ণ চক্রবর্তীকে দেখে বলছে কি, আমার এখানে লীলা সম্বরণ করতে হবে। সুরধনী গঙ্গাতে গিয়ে নরোত্তম ঠাকুর বসলেন, দুজন শিষ্যকে কি বলল, বলছে কি, আমার দেহ তোমরা মার্জন করতে থাকো। দুজন শিষ্য গঙ্গায় নেমে নরোত্তম ঠাকুরের গঙ্গার জল নিয়ে দেহটাকে মার্জন করতে লাগলো, আর নরোত্তম ঠাকুর সুরধনী গঙ্গাতে দুগ্ধ মিশে গেলেন। এ দেহের হাড় মাংস কোনো কিছুই দেখা গেল না, সবকিছুই দুধ হয়ে গঙ্গার সাথে মিশে গেছে। হরিবল, কত কৃষ্ণ প্রেম থাকলে এমন হয়? কত কৃষ্ণ প্রেম থাকলে এমন হয় গো? সেই কৃষ্ণ প্রেমটা কোথা থেকে পাওয়া যায়? সেই কৃষ্ণ প্রেমটা গুরুর থেকে পাওয়া যায়, সাধুর থেকে পাওয়া যায়। সাধু দর্শনে যায় মনের ময়লা স্পর্শনে হয় প্রেম তরঙ্গ। সাধু দর্শন, বাচ্চাগুলোকে একটু চুপ করান বাবা, এত ডিস্টার্ব হলে হরি একই গলাটা ধরে রয়েছে, নিজেই বুঝতে পারছি না, তার উপরে এত কোলাহল, এত কোলাহল নিয়ে হরি কথা বলা যায় না। কিন্তু রাধে রাধে জানি তাই, সবাই একটু দুই বাহু তুলে একটু রাধে রাধে বলুন তো, রাধে রাধে, আর গেলে প্যার সে বলো রাধে রাধে। সাধু, সাধু দর্শনে কি হয়? সাধু দর্শনে কি হয়? এক রাজার অনেক বাসনা জেগেছে। কিরকম বাসনা জেগেছে? রাজার বড় বাসনা জেগেছে একটা তোতা পাখি পুষবে। রাজার বাসনা তোতা পাখি পুষবে। রাজা তার মন্ত্রীকে খবর দিল, মন্ত্রী আমি একটা তোতা পাখি পুষতে চাই, তুমি একটা সোনার খাঁচা তৈরি করতে দাও। মন্ত্রী কি করলো, সোনার খাঁচা তৈরি করতে দিল। সোনার খাঁচা তৈরি হয়ে গেছে, মন্ত্রী সোনার খাঁচা নিয়ে এসেছে, রাজাকে দেখালো, রাজামশাই দেখুন তো খাঁচাটা সুন্দর হয়েছে কিনা। সুন্দর হয়েছে, কিন্তু আমার তোতা পাখি কই? তোতা পাখি জোগাড় করে আনলেন, তোতা পাখিটাকে সোনার খাঁচায় রেখে দেওয়া হলো। দিন যায়, পাখিটা আস্তে আস্তে বড় হয়। রাজা ওই পাখিটাকে দেখভাল করবার জন্য অনেক প্রহরী রেখে দিলেন, যাতে তার যত্নের কোনো ত্রুটি না হয়। প্রহরীরা কি করল, তো তার সেবা করতে লাগলেন।
আর তোতা পাখিকে শেখাতে লাগলেন কৃষ্ণ বলো কৃষ্ণ বলো কৃষ্ণ বলো। তোতা পাখি আস্তে আস্তে কৃষ্ণবালা শিখে গেল, সেবার কোনো ত্রুটি হয় না তোতার। কিন্তু তোতা পাখিটা আর মনে বড় দুঃখ, কেন দুঃখ বলছি, আমি তো পাখি হয়েছি, বলেছিলাম উড়ে উড়ে বেড়াবো, কিন্তু রাজা আমায় সোনার খাঁচাই রেখে দিয়েছে, কোনো কিছুর অভাব আমার হচ্ছে না, অভাব আমার একটাই, কি বলছে, আমি উন্মুক্ত, অর্থাৎ আমি মুক্ত নই, আমি উন্মুক্ত হয়ে এখানে বসে রয়েছি, আমি তো মুক্ত হতে চাই, এ গাছ ও গাছে আমি উড়ে বেড়াতে চাই। রাজা তুমি আমায় সুখে রেখেছ, দেহের সুখ আছে, দৈহিক সুখ আছে, কিন্তু আমার মনে যে সুখ নাই, তো তা মনে মনে চিন্তা করে। ওই রাজদরবারে একদিন এক সাধু এসেছে, সাধু কিসের জন্য এসেছে, সাধু রাজদরবারে এসে বলছে ভিক্ষান দেহি, আমি ভিক্ষা নিতে এসেছি। রাজপ্রহরীরা আসলেন, সাধুকে দেখলেন যে সাধু এসেছে ভিক্ষা নিতে, ওই যে তোতার যে প্রহরীদেরকে দাঁড় করিয়ে রেখেছিল তারা দুজন চলে গেল, রাজামশাইকে বলতে গেল কি রাজদরবারে এক সাধু এসেছে। সাধু এসে বলছে ভিক্ষান দেহি, ভিক্ষা নিতে এসেছে। রাজা প্রহরীদেরকে বলল যাও এই স্বর্ণ মুদ্রা নিয়ে সাধুকে দিয়ে দাও। ওই যেটুকুনি সময় প্রহরীরা ছিল না, ওইটুকুনি সময় সাধু দেখল সোনার খাঁচাই তোতাটাকে রেখে দিয়েছে, তোতা পাখিকে রেখে দিয়েছে। সাধু তোতা পাখির কাছে গিয়ে যখন দাঁড়ালো, ওই তোতা পাখি সাধুকে বলছে সাধু কৃষ্ণ বলো, সাধু কৃষ্ণ বলো। সাধু কৃষ্ণ বলে তোতাকে জিজ্ঞাসা করল, প্রশ্নটা কি, তোতাকে জিজ্ঞাসা করল আচ্ছা কৃষ্ণ বলে বললে কি হয় তুমি বলো। তোতা পাখিকে প্রশ্ন করছে সাধু কৃষ্ণ বললে কি হয়, তোতা তার উত্তর দিচ্ছে কৃষ্ণ বললে বন্ধনে আবদ্ধ হতে হয়, বন্ধনে পড়ে যেতে হয়। সাধু মনে মনে চিন্তা করছে এ জগতে শুনেছি যেই যে একবার কৃষ্ণ বলেছে কৃষ্ণ বলার সঙ্গে সঙ্গেই তার বন্ধন মুক্ত হয়ে গেছে, অর্থাৎ জগতের মায়ার থেকে সে ছিন্ন হয়ে গেছে, আর এই পাখি কিনা বলছে কৃষ্ণ বললে বন্ধনে পড়ে যেতে হয়, কেন তুমি এমন কেন বলছো, বলছে না আমি যাতে কৃষ্ণ বলতে পারি তার জন্যই তো রাজা আমাকে সোনার খাঁচায় রেখে দিয়েছে, তাই তো আমি বন্ধনে পড়ে রয়েছি। সাধু মনে মনে বিচার করলো কথা সত্য। ওই রাজপ্রহরীরা এসে সাধুকে যখন স্বর্ণ মুদ্রাগুলো দিতে গেলেন, সাধু তখন কি বললো, না না আমি স্বর্ণ মুদ্রার জন্য আজকে ভিক্ষা করতে আসিনি, রাজার কাছে গিয়ে বলো আমি যা ভিক্ষা চাইবো আমাকে তাই ভিক্ষা দিতে হবে। সাধু তো, সাধুর কথা ফেলা যায় না, যদি সাধু অভিশাপ দিয়ে দেন তৎক্ষণাৎ সব কিছুই ভস্ম হয়ে যাবে। রাজাকে গিয়ে যখন বলা হলো রাজা চিন্তায় পড়ে গেল কি ভিক্ষা চাইবে, আচ্ছা ঠিক আছে সাধুকে গিয়ে বলো সে যা চাইবে আমি তাকে তাই দেবো, বলছে না না এরকম করে হবে না, রাজামশাইকে আমার কাছে আসতে বলো, আমি রাজার সম্মুখে গিয়ে বলতে চাই আমি কি ভিক্ষা চাই। রাজা এসে যখন দাঁড়ালো তখন সাধু রাজামশাইকে বলছে রাজামশাই আজকে আমি ভিক্ষা চাই, কি ভিক্ষা জানেন, আমি আপনার কাছে আজকে স্বর্ণ মুদ্রায় রাজপ্রাসাদের ভিক্ষা চাই না, আমি যে ভিক্ষা চাই আজকে সে ভিক্ষা আমাকে দিতে হবে, এক কথা দিচ্ছি আপনি যে ভিক্ষা চাইবেন আমি আপনাকে সে ভিক্ষাই দেবো, বলুন আপনি কি চান। তখন রাজা কি বলল, বলছে আজকে ভিক্ষা স্বরূপ ওই যে সোনার খাঁচার মধ্যে যে তোতাটাকে রেখে দিয়েছ আজকে তোতাটাকে তুমি মুক্ত করে দাও, ভিক্ষা স্বরূপ তুমি আমায় তাই দাও। রাজাকে কথা দিয়েছে সাধু, কোনো কিছু না পেরে কি করলো, ওই শখের
তোতা পাখিটার খাঁচাটা খুলে দিল। যখনই খাঁচা খুলে দিল, তোতা পাখি খাঁচার থেকে বেরিয়ে উড়তে উড়ে গেল। আর উড়ে যাওয়ার সময় বলতে বলতে কি গেল জানেন? বলছেন, এ জগতে কৃষ্ণ বললে জগতের জীব বন্ধনে পড়ে যায়, কথা সত্য, কিন্তু যখনই তার সাধুর দর্শন হবে, সাধুর দর্শন হওয়া মাত্রই তার বন্ধন মুক্ত হয়ে যাবে। তাই সাধু দর্শন, সাধু সেবার প্রয়োজন। সাধু সেবা করতে করতে অন্তরে ভক্তি প্রেম জাগ্রত হয়, ক্রুশ সেবাও করতে করতে অন্তরে ভক্তি প্রেম জাগ্রত হয়। যখনই ভক্তি প্রেম জাগ্রত হয় তখন কি হয়? ভক্তি প্রেম জাগ্রত হওয়ার সঙ্গে সঙ্গেই গোবিন্দ কৃপা লাভ হয়। আর যখন গোবিন্দ কৃপা লাভ হয় তখন কি হয়? গোবিন্দের রাতুল চরণে গিয়ে আমরা সবাই স্থান নিতে পারি। উপস্থিত সাধুগুরু বৈষ্ণব, এতক্ষণ আমরা গৌরলীলা আস্বাদন করলাম, গৌরচরণ শরণে মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করব। বৃন্দাবন লীলা অল্প একটু বলেই ভাগবত বিশ্রামে রেখে দেব। শ্রীকৃষ্ণের যতক খেলা সর্বোত্তম নরলীলা, অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণ যত লীলা করেছেন এই লীলাগুলোর মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছেন নরলীলা। নরলীলার মধ্যে শ্রেষ্ঠ লীলা হচ্ছেন গোপবেশে বেণুকর নবকৌশর নটবর রাখালিয়া বেশে আমার নন্দন নন্দ ব্রজেন্দ্র নন্দন ভগবান শ্রীকৃষ্ণ যে লীলা করেছেন এই লীলাগুলোর মধ্যে উত্তম আর শ্রেষ্ঠ লীলা হচ্ছেন রাখালিয়া বেশে তিনি যে লীলা করেছেন, অর্থাৎ গোপবেশে বেণুকর নবকৌশর নটবর। আমরা সবাই মধুময় শ্রীধাম বৃন্দাবনে প্রবেশ করেছি। বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর রূপকথা গুণকথা মহিমা কথা আমরা সবাই আস্বাদন করব, কারণ মধুময় শ্রীরাম বৃন্দাবনে শ্রীমতী রাধারানীর কৃপা ছাড়া কৃষ্ণ কৃপা পাওয়া যায় না। যেহেতু আমরা মধুময় শ্রীরাম বৃন্দাবনে প্রবেশ করেছি, সবাই কৃষ্ণকে প্রীত করবার জন্য, খুশি করবার জন্য শ্রীমতী রাধারানীর জয়ের ধ্বনি দিয়ে আমরা বৃন্দাবন লীলা আস্বাদন করবো। সবাই দুই বাহু তুলবেন, অনুধ্বনি দেবেন না, সবাই বলুন রাধে রাধে, আর জোরে প্যার সে বলো রাধে রাধে। কি কহিব সখী পিয়ার কথা, কহিতে অন্তরে লাগে ব্যথা। সখী শ্রীমতী রাধারানী বলছে, অর্থাৎ সখীরা এসে শ্রীমতী রাধারানীর কাছে শুনতে চাইছে, সখীরে একটু শ্যাম সুন্দরের কথা আমাদের কাছে বলবি, ওই শ্যামনগরের কথা আমাদের বড় শুনতে ইচ্ছা করছে, একটু শ্যামের কথা বল। তখন শ্রীমতী রাধারানী বলছে, সখীরে ওই শ্যামের কথা তোদের কাছে কি আর বলবো জানিস, ওই শ্যামের কথা বলতে গেলে আমার যে নয়নে বড় ব্যথা লাগে। কেন কেন নয়নে ব্যথা লাগে? কারণ ওই বিধাতাকে আমি তিরস্কার করি। কেন বিধাতাকে তিরস্কার করি? বলছে বিধাতা বড় অরসিক, বড় কৃপণ, সৃষ্টিটা করেছে আমায় কিন্তু বড় অরসিক ভাবে আমায় সৃষ্টি করেছে। সখীরা বলছে কেন কেন কেন? বলছে বিধাতা এতটাই অরসিক, তোরা যেরকম কৃষ্ণ কথা শুনতে আসিস তদ্রূপ আমিও কৃষ্ণ কথা বলতে বড় ভালোবাসি, কিন্তু জানিস যখন আমি কৃষ্ণ কথা বলি তখন ওই বিধাতাকে আমি মনে মনে তিরস্কার করি। কেন? বলছে বিধাতা আমায় মাত্র একটি মুখ দিয়েছে আর দুটি নয়ন দিয়েছে। বিধাতা যদি আমায় কোটি মুখ দিত আর যদি কোটি নেত্র দিত তাহলে কোটি নেত্র দিয়ে আমি গোবিন্দকে দর্শন করতে পারতাম, আর যদি কোটি বদন দিত তাহলে কোটি বদন দিয়ে আমি কৃষ্ণ গুণ কথা বলতে পারতাম। তখন সখীরা বলছে, রাধে সত্যি বিধাতা বড় অরসিক, তোকে তো বিধাতা একটি মুখ দিয়েছে দুটি কর্ণ দিয়েছে কিন্তু বিধাতা সত্যি বড় অরসিক। কেন? বলছে তুই যখন কৃষ্ণ কথা বলিস তখন আমাদেরও কৃষ্ণ কথা শুনতে বড় ভালো লাগে, বিধাতা যদি আমাদের কোটি কর্ণ দিত তাহলে কোটি কর্ণ দিয়ে আমরাও কৃষ্ণ কথা আস্বাদন করতাম। কোটি নেত্র নাই দিল সবে দিল দুই,
তাহাতে কি দেখিব কৃষ্ণ আমরা মই। অর্থাৎ কোটি নেত্র নাই দিল, যদি কোটি নেত্র দিত তাহলে কোটি নেত্র দিয়ে আমরা তোমাকে দর্শন করতাম কৃষ্ণ। কেন যে আমাদের দুটি নেত্র দিয়েছে, এই দুটি নেত্র দিয়ে আমরা তোমার কেমন রূপ দর্শন করব, কৃষ্ণ রূপ দর্শন। এই কৃষ্ণ রূপ দর্শন একবার সখীরা করলেন, সখীরা কৃষ্ণের রূপ দর্শন করে সখীরা কৃষ্ণের রূপের প্রতি মোহিত হয়ে গেলেন। যখন কৃষ্ণ রূপের প্রতি মোহিত হয়ে গেলেন সখীরা, তখন শ্রীমতী রাধারানীকে সে বলছে, সখী রে জানিস আজকে ওই রূপের মানুষকে দর্শন করেছি, ওই রূপের মানুষকে দর্শন করেছি, ওই রূপের মানুষের রূপ যে এত সুন্দর আমি তোদের কাছে তোকে বলে বোঝাতে পারবো না সখী। ওই রূপের মানুষের যে কত রূপ, তার রূপের কথা তোদের কাছে কি আর বলবো। চল চল চল, তুই কি ওই রূপের মানুষকে দেখবি? সখীরা বলছে তুলসী। তখন শ্রীমতী রাধারানী বলছে, না না, আমি ওই রূপের মানুষকে দর্শন করতে চাই না। কেন? বলছে রূপের মানুষকে তখনই দর্শন করব যদি ওই রূপের মানুষের একটা চিত্রপট অঙ্কন করে দিতে পারিস, তাহলে ওই রূপের মানুষকে আমরা দর্শন করব। যদি ওই চিত্রপটে দেখে আমরা তার রূপে মোহিত হয়ে যাই, তাহলে ওই রূপের মানুষকে আমরা দর্শন করব। তখন সখীরা কি করলো, শ্রীমতী রাধারানী একটা চিত্রপট অঙ্কন করে দিল। যখন শ্রীমতী রাধারানীর চিত্রপট অঙ্কন করে দিল, শ্রীমতী রাধারানীর চিত্র অর্থাৎ শ্রীমতী রাধারানীর কাছে যখন চিত্রপট অঙ্কন করে দিয়েছে, শ্রীমতী রাধারানী ওই চিত্রপট দেখে মোহিত হয়ে গেছে। এমন ভাবেই ওই চিত্রপটের রূপে মোহিত হয়ে গেল যে শ্রীমতী রাধারানীর অঙ্গে যে বসনটা পড়েছে, বলছে ওই বসনটাকে মনে হচ্ছে সর্ব অঙ্গে শ্রীমতী রাধারানীর কেউ আগুন জ্বালিয়ে দিয়েছে। বলছে শ্রীমতী রাধারানীর কণ্ঠে যে বনফুলের মালাটা পড়ে রয়েছে, বলছে এই মালাটাকেও যেন কিরকম মনে হচ্ছে আমার কণ্ঠে একটা সর্প জড়িয়ে রয়েছে। শ্রীমতী রাধারানী এমন করে চিন্তা করছে। তখন সখীরা শ্রীমতী রাধারানীর এমন দৃশ্য দর্শন করে সখীরা চিন্তায় পড়ে গেলেন। তখন চন্দ্রনানা এসে শ্রীমতী রাধারানীকে বললেন, শ্রীমতী রাধারানী চন্দ্রনানাকে বললেন, কি সখী তোর এমন কি হয়েছে? শ্রীমতী রাধারানী তখন সখীদেরকে বলছে, সখীরে যে রূপের মানুষকে দর্শন করেছি জানিস, ওই রূপের মানুষকে না আমি পেতে চাই, যদি নয়ন দিয়ে একটু তাকে ভালো করে দর্শন করতে পারতাম তাহলে প্রাণটা জড়িয়ে যেত রে সখী। ওই রূপের মানুষকে দেখবার বড় বাসনা জেগেছে, ওই রূপের মানুষকে পাওয়ার বড় ইচ্ছা হয়েছে, বল সখী আমি কি করি? তখন সুচন্দ্র কি বললো, সুচন্দ্র নানা কি বললো, বলছে সখীরে সখী আমরা একটা কথা জানি। কি কথা জানিস? ওই রূপের মানুষের অধিক প্রিয় কে জানিস? ওই রূপের মানুষের অধিক প্রিয় হচ্ছে তুলসী। তাহলে যদি ওই রূপের মানুষকে পেতে হয় রে সখী, তাহলে তুই এক কাজ কর, ওই তুলসীর সেবা কর। ওই তুলসীর সেবা করলে তাহলে ওই রূপের মানুষকে তুই পেয়ে যাবি। কারণ প্রিয়র প্রিয়াকে যদি কেউ বাসনা করে, প্রিয়র প্রিয়কে বাসনা করলে তাহলে প্রিয়কে পাওয়া যায়। কেন? বলছে প্রিয় তো সবসময় তার প্রিয়ার কাছেই আসে, তো তুলসী তো তার অধিক প্রিয়, তো সে সবসময় তুলসীর কাছে আসে, তো তুই সেই তুলসীর সেবা কর। যখন চন্দ্রনানা এমন করে বলল, শ্রীমতী রাধারানী কি করলেন, তুলসীর সেবা করতে লাগলেন। কেন? বলছি কৃষ্ণকে পাওয়ার জন্য শ্রীমতী রাধারানী তুলসীর সেবা করতে লাগলেন। শ্রীমতী রাধারানী এই জগৎকে শিক্ষা দিলেন কেমন করে কৃষ্ণকে পাওয়া যায়, কেমন করে কৃষ্ণকে পেতে হয়, কৃষ্ণকে পাওয়ার জন্য তোমাকে কি করতে হবে। শ্রীমতী রাধারানী জগৎকে শিখিয়ে দিলেন। শ্রীমতী রাধারানী কি করলেন, উচ্চ স্থান করে তুলসী বৃক্ষকে রোপণ করলেন। যে বৃক্ষটা অর্থাৎ ওই বৃন্দাবনকে প্রতিষ্ঠিত করলেন শ্রীমতী রাধারানী, শুধু প্রতিষ্ঠিত করলেন না, যার উপরে
বৃন্দাজি কে রাখলেন শ্রীমতী রাধারানী সেটাকে সুন্দর করে সাজালেন বলছেন মণি মুক্তা হীরে জহরত দিয়ে শ্রীমতী রাধারানী ওটাকে সাজালেন শুধু সাজালেন না শ্রীমতী রাধারানী কি করলেন অঘ্রাণ মাসের পূর্ণিমার থেকে চৈত্র পূর্ণিমা পর্যন্ত শ্রীমতী রাধারানী তুলসীর সেবা করতে লাগলেন কেন বলছে কৃষ্ণকে পাওয়ার জন্য শ্রীমতী রাধারানী তুলসীর সেবা করলেন কার্তিক মাসে শ্রীমতী রাধারানী দুগ্ধ দিয়ে তুলসীর সেবা করলেন নিত্যদিন তুলসীকে দুগ্ধ দিতে লাগলেন কার্তিক মাস চলে গেল অগ্রহায়ণ মাসে শ্রীমতী রাধারানী আখের রস দিয়ে তুলসীর সেবা করলেন পুরো অগ্রহায়ণ মাস শ্রীমতী রাধারানী আখের রস দিয়ে সেবা করলেন পৌষ মাসে শ্রীমতী রাধারানী দাক্ষা দিয়ে সেবা করলেন মাঘ মাসে শ্রীমতী রাধারানী আমের রস দিয়ে সেবা করলেন ফাল্গুন মাসে মিশ্রীর রস দিয়ে সেবা করলেন চৈত্র মাসে শ্রীমতী রাধারানী পঞ্চমৃত দিয়ে তুলসীর সেবা করলেন যখন শ্রীমতী রাধারানী এমন করে সেবা করতে লাগলেন তুলসীর সেবা করতে করতে তুলসী শ্রীমতী রাধারানীর কাছে প্রীত হয়ে গেলেন খুশি হয়ে গেলেন তৎক্ষণাৎ তুলসী শ্রীমতী রাধারানীকে দর্শন দিলেন হে দেবী হে আরাধিকা আপনি এমন করে আমার কেন সেবা করছেন তখন শ্রীমতী রাধারানী তুলসীকে কৃপা করলেন আশীর্বাদ করলেন কারণ তুলসী শ্রীমতী রাধারানীর কাছে কৃপা চাইলেন তখন শ্রীমতী রাধারানী তুলসীকে বলল হে তুলসী আমি শুনেছি ওই রূপের মানুষের তুমি বলে অধিক প্রিয় সেই রূপের মানুষকে আমি পেতে চাই আমি শুনেছি ওই রূপের মানুষ বলে নিত্যদিন প্রতিদিন তোমার কাছে আসে আর তুমি বলে সব সময় তাকে পাওয়ার বাসনা করো তার সেবাই বলে তুমি সব সময় লেগে থাকো তাই সেই প্রাণনাথকে অনাদি রাধে গোবিন্দকে সেই কৃষ্ণকে অখিল ব্রহ্মাণ্ড নায়ক জগৎ অধিপতি সেই কৃষ্ণকে আমি একটু দর্শন করতে চাই তুলসী শ্রীমতী রাধারানীকে কৃপা করলেন হে আরাধিকা আপনার মনোবাসনা পূর্ণ হোক অন্ত্রে কি হলো অন্ত্রে কৃষ্ণ দর্শন হলো কেমন কৃষ্ণ দর্শন হলো বলছে স্বয়ং ভগবান শ্রীমতী রাধারানীকে দর্শন দিতে এসেছিল তাই যদি কৃষ্ণকে কারোর পেতে হয় কৃষ্ণকে পাওয়ার যদি কারোর বাসনা জাগে তাহলে কি করতে হবে বলছে কৃষ্ণকে পেতে গেলে তুলসীর সেবা দিতে হবে কেমন করে সেবা দিতে হবে বলছে শুধু সেবা নয় তুলসীকে কণ্ঠে ধারণ করতে হবে সেবার অধিকারই নিতে হবে তাহলেই কৃপা লাভ হবে নচেত তো নয় শুধু তুমি গুরু সেবা করে গেলে বৈষ্ণবের সেবা করে গেলে তারপরে দেখা গেছে তুলসীকে তুমি ফেলে দিলে বলছে না না তাকেও সেবা করতে হবে কেমন করে সেবা করতে হবে বলছে কৃষ্ণর যার যা প্রীত হন তারই তোমার সেবা করতে হবে তাহলেই কৃষ্ণকে পাওয়া যাবে কৃষ্ণ কিসে সুখ লাভ করেন কৃষ্ণ সুখ লাভ করেন গুরুকে সেবা করলে কৃষ্ণ সুখ লাভ করেন সাধুকে সেবা করলে কৃষ্ণ সুখ লাভ করেন তুলসীকে সেবা করলে কৃষ্ণ সুখ লাভ করে কিসে বলছে যে বদন ঘরে আমার রাধারানীর গুণকথা বলে যে বদন ঘরে আমার রাধারানীকে ডাকে আমি গিয়ে সেই ভক্তকেও দর্শন দিই দেখুন কলির যুগের রাস্তাটা কত সহজ করে দিয়েছে তাই না বলছে কৃষ্ণকে পেতে গেলে তুমি যে কোনো রাস্তা দিয়ে যাও না তুমি অন্তরে গিয়ে কৃষ্ণকে দর্শন করতে পারবে তোমার কৃষ্ণকে পাওয়ার জন্য যজ্ঞ করতে হবে না কৃষ্ণকে পাওয়ার জন্য তোমার তপস্যা করতে হবে না কৃষ্ণকে পাওয়ার জন্য তোমার ধ্যান করতে হবে না কৃষ্ণকে পাওয়ার জন্য তোমার আরাধনা করতে হবে না একটু তুমি হৃদয় দিয়ে ভক্তি প্রেম দিয়ে যদি কৃষ্ণকে ডাকো হৃদয় দিয়ে যদি গুরু সেবা করো হৃদয় দিয়ে যদি তুমি সাধু সেবা করো তাহলেই তোমার কৃষ্ণ দর্শন হয়ে যাবে জয় জয় শ্রী রাধে কৃষ্ণ কথা মধুর কথা শূন্য জীবের প্রাণ জোড়ায় কথা গুরু কৃপা বলে যাদের তাপিত পরাণ সে পালন করেছে তারা ঈশ্বর নাম অর্জন করেছে উপস্থিত সাধুগুরু বৈষ্ণব আমার আলোচনার প্রসঙ্গে যদি কোনো ভক্তের হৃদয় ব্যথা দিয়ে থাকে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আমার আলোচনার প্রসঙ্গে যদি কোনো ভুল টুটি বলে থাকি তাহলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবেন আপনারা সবাই কৃপা করবেন আজকে 15তম বৎসর ধরে এখানে হরিকথা কৃষ্ণকথার আয়োজন করছেন এখানে সুন্দর কমিটি অর্থাৎ শুধু এই অনুষ্ঠানটা কিন্তু একার দ্বারা সম্ভব হয় না
কেন সম্ভব হয় না? বলছে সবার সার্বিক সহযোগিতার মাধ্যমেই এমন সুন্দর একটা অনুষ্ঠানের কমিটি আয়োজন করতে পারেন। তো অনুষ্ঠান করবার জন্য অর্থের প্রয়োজন হয়, অর্থ ছাড়া হয়তো এমন সুন্দর অনুষ্ঠান আয়োজন করা যায় না, কারণ এই জগতে যা কিছুই হোক না কেন তার জন্য অর্থের প্রয়োজন। আমরা সবাই হয়তো অর্থ রোজগার করছি, অর্থ রোজগার করে হয়তো সঞ্চয় করে রাখছি, কিন্তু অর্থকে সঞ্চয় করতে নেই, কেন সঞ্চয়?